রিকশা নিয়ে স্কুলে যাওয়ার সুযোগ নেই, তাই মাঝপথেই রিকশা ছেড়ে পায়ে হাঁটা শুরু। স্কুলের শিক্ষার্থী থেকে অফিসগামী সবারই এখন লক্ষ্মীবাজারের সড়ক যেন গলার কাটা। কাজ করতে গিয়ে মাঝে মাঝে শ্রমিকদের পড়তে হয় স্থানীয়দের তোপের মুখে। একদিকে সরু রাস্তা, অন্যদিকে সিটি কর্পোরেশন ওয়াসার পানির সংযোগের কাজ, সেই সঙ্গে যুক্ত হয়েছে বিটিসিএল। লক্ষ্মীবাজারের প্রবেশ পথের সকল রাস্তা যেন উন্নয়ন কাজের দখলে, ফলে ঘর থেকে বের হওয়াই কঠিন। আগে তো রিক্সা দেওয়া স্কুল বন্ধ যাওয়া যেত, এখন তো ওই মাঝখানে নেমে যেতে হয়। স্কুলে আধা ঘন্টা অথবা 15 মিনিটের মতো দেরি হয়ে যায়, পরীক্ষার সময় আমরা ঠিক মতো যেতে পারি না। টোটাল এরিয়াটায় রাস্তাঘাট কেটে একদম তছনছ হয়ে গেছে। এই রাস্তাঘাটের প্রবলেমের কারণে ঠিকঠাক সময় মতো ক্যাম্পাসে যেতে পারছি না। 3 মাস যাবত এটা হাঁটা যায় না, এখান থেকে বাজার করে মানুষ এনে খেতে পারে না। স্থানীয়দের অভিযোগ, সঠিক পরিকল্পনা না থাকায় কাজ নিয়ে নয়ছয় করছে ঠিকাদাররা। আর শ্রমিকরা বলছেন সরু গলিতে আধুনিক মেশিন ব্যবহার করতে না পারায় সময় লাগছে বেশি। কর্মকর্তারা এখানে আসে না, কন্ট্রাক্ট দিয়ে ছেড়ে দিছে, এই অবস্থা। কেউ এসে দেখে না যে মানুষের কি অবস্থা। মেশিন ঢুকাইতে পারতেছি না, এই কারণে হাতে কাজ করতেছি, আর হাতে কাজ করতে গেলেই মানে আমাদের দেরি হইতেছে। সিটি কর্পোরেশন এসে দেখা উচিত প্রত্যেকটা কমিশনার, প্রত্যেকটা ওয়ার্ডে কিভাবে কাজ হইতেছে। তিন দিকে কাজ করি যে তরাতরি কাজটা রোজার মধ্যে, রোজার আগেই শেষ করার সম্ভাবনা বেশি আমাদের। কাজের দুরবস্থার জন্য ওয়াসার উপর দায় চাপালেন স্থানীয় কাউন্সিলর, আশ্বস্ত করেন আগামী 1 মাসের মধ্যে শেষ হবে উন্নয়ন কাজ। যে কাজটা করতেছে পানির লাইনে, এই কাজটা করতে যায় আমাদের সোয়ারেজের পিট টিট অনেক কিছু তারা ভাঙছে, পুরোটা রাস্তাটা আবার নষ্ট করে মানেছে। তবু আমি আমার উদ্যোগে যতটুকু পারছি মোটামুটি যাতে মানুষ একটু চলাফেরা করতে পারে, এছাড়া তো আর কোনো কিছু করার আমাদের আর নাই, ভোগান্তিতে আছি। প্রতিটা ওয়ার্ড কাউন্সিলর অসার কারণে তারা পয়সা নিবে, বিল দিবো, তারা কোনো কাজ করবে না। দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন 42 নং ওয়ার্ডে 4 থেকে 5 লাখ মানুষ বসবাস করে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক কার্যক্রম সবকিছুই এই পুরান ঢাকার লক্ষ্মীবাজারকে ঘিরে। গত কয়েক মাসের বিভিন্ন উন্নয়ন সংস্থার খোরাখুরির ফলে অনেকটা স্থবির হয়ে পড়েছে এই এলাকার কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণেই দীর্ঘমাত্রা হচ্ছে ভোগান্তি, আর এসব সমস্যার আশ্চর্য রমজানের আগেই সমাধান চান স্থানীয়রা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।